হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করো তোমরা সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমি ভীষণ ভালো আছি, সুস্থ আছি। আর সকাল সকাল যা কাজ ছাদে চলে এসেছি, একটু ঘোরাঘুরি করবো, তারপর যাবো নিচে। জানি না তোমরা কে কতটা প্রকৃতিকে ভালোবাসো বা কে কতটা নিজেকে প্রকৃতির সাথে কানেক্টেড রাখো। তবে একটা কথা বলি, সকালবেলা ঘুম থেকে ওঠার পর যদি বেশিক্ষণ নয়, মোটামুটি 10 থেকে 15 মিনিটও যদি নিজেকে একটু প্রকৃতির সাথে কানেক্টেড রাখো না, দেখবে সারাদিনে প্রচুর পজিটিভ এনার্জি পাবে। মানে এটা আমি নিজেকে দিয়ে ফিল করি, যেদিন আমি ছাদে আসি না, আমার সারাদিনটা কেমন যেন মনে হয় যে এটা কোনো দিনের মধ্যেই পড়ে না, কেমন যেন একটা যন্ত্র হয়ে গেছি। বাট যেদিনই সকালে আমি ছাদে আসি, বিশ্বাস করো একটা অন্যরকম এনার্জি পাই। তো তোমরা যারা রয়েছো আমার বন্ধুরা, তোমাদের সবাইকে বলবো, যদি তোমরা নিজেকে প্রকৃতির সাথে কানেক্টেড করতে চাও, তাহলে সারাদিনের মধ্যে না 10 থেকে 15 মিনিট সময় একটু নিজের মতো করে বাঁচো। মানে যদি ছাদ থাকে, ছাদে যাও, গাছপালা লাগাও, আকাশের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকো, সবুজের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকো, দেখবে অনেক পজিটিভ এনার্জি পাবে। তার সাথে সাথে কী বলতো, আমাদের চোখ সবুজ খুব ভালোবাসে, মানে চোখের জন্য সবুজ কালারটা ভীষণ কমফোর্টেবল। তো আশা করি ভালো লাগবে তোমাদের। ছাদে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, গাছেদের জল দিলাম, এখন যাব নিচে সকালের চা, ব্রেকফাস্ট এসবের জন্য। সাথে সাথে সোহাগকেও ডেকে তুলবো, সোহাগ এখনও ঘুমাচ্ছে, ওকে ঘুম থেকে ডেকে তুলবো। তারপরে আবার কি, ওই যে বললাম যন্ত্র হয়ে যেতে হবে এবার। কালকে রাতে এই জারগুলোকে সব ধুয়ে রেখেছি, আজকে আবার এগুলোকে গুছিয়ে যার যেখানে জায়গা সেখানে রাখতে হবে। এইভাবে উবু হয়ে কে ঘুমায়? সোনা, পাপা, আয় পাপা, ঘুম ঘুম ঘুম। মর্নিং স্যার, ও স্যার, স্যার গো, ও স্যার, গুড মর্নিং। ওঠো 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 বাবু, ওঠো 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 ওঠো, হাসতে দিল, ওঠো ওঠো সন্টু, দেখবো ঘুমটি ঘুরে যাবে। বাবু ওই দেখো পুলিশ এসছে, বাবাই পুলিশ এসছে, দেখো পুলিশ এসছে সন্টু, বাবাই। এই শোনা, চোর এসছে, ধরবা না, চোর এসছে ব্যালকনিতে, চোর, তাড়াতাড়ি ওঠো, যা যা ওঠো ওঠো ওঠো। ওলে বাবারে, চোর আছে, ওঠো, এসো না, কি ঘুম দেখো, আছে আছে, তাকাও, একদম খাটের কর্নারে চলে এসছে, এভাবেই তো আছাড় খায়। ঘর গোছাতে গিয়ে এই পতাকাটা আমি পেলাম, এটা 2019 সালে কিনেছিলাম সোহাগের একটা ফটোশ্যুট করার জন্য। তারপর এটাকে যত্ন করে আমি আলমারিতে রেখে দিয়েছিলাম, তো ভাবলাম যে এখন এটাকে আমার ব্যালকনিতে রাখা যেতে পারে। কিন্তু এটা যে স্টিকটা না, সেই স্টিকটা নেই, মনে পড়ছে না স্টিকটা কোথায় গেল, যাই হোক, তো এটার জন্য একটা স্টিক অ্যারেঞ্জ করতে হবে, তারপর এটাকে ব্যালকনিতে রাখতে হবে। পতাকাটা লাগানোর জন্য আমার না একটা স্টিকের দরকার ছিল, তো মাকে বললাম যে মা আমাকে একটা স্ট্রেট কিছু দাও। তো মা বাড়িতে তো নেই, পাশের কোথাও থেকে একটা ওই পাটকাঠি আছে না, পাটকাঠি এনে দিয়েছে পতাকাটা লাগানোর জন্য, মানে এখনও দেয়নি, দিচ্ছে, জাস্ট নিয়ে আসছে। আরও যে নিচে সোহাগ রয়েছে, পান্ডা চালাচ্ছে।
মনে হয় ঝড় উঠল। হ্যাঁ শিওর ঝড়। এই যে ঘন্টু, কি করছো? কি করছো বলো? এটাকে খেলা বলে না। ওঠো 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 তাড়াতাড়ি বাবা। এরম কাজ করতে হবে না এখন। ওঠো 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 ওঠো, পরে পরে পরে। এটা কেক নাকি যেভাবে কাটছো? হা 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 হা। চলো উপরে চলো, উপরে চলো, এই ঘরে চলো বাবা। অনেকক্ষণ বাবাকে খুঁজে না পেলে কি করে ডাকতে হয়? বাবাকে খুঁজে না পেলে কি করে ডাকতে হয়? সোহাগ দুপুরে ঘুম দিচ্ছে আর এই হচ্ছে ঘুমের ভাইটা, কথা বলেছে উঠে গেছে। যা যা যা, রেডি হয়ে গেছি। বাজে এখন সন্ধ্যা 6টা আর আমি পুরোপুরিভাবে রেডি হচ্ছি কন্যা লাইভের জন্য। এখন যাব বুকিং সেকশনে, লাইভটা করব। আর পরে নিয়েছি কন্যার একটা এক্সক্লুসিভ কুর্তি কালেকশন। এই টাইপের কুর্তি কিন্তু কন্যাতে সবসময় অ্যাভেলেবেল। তোমাদের যদি কারোর আমার এই ধরনের কুর্তি কালেকশন পছন্দ হয় অবশ্যই ফেসবুক বিজনেস পেজ কন্যাকে ভিজিট করতে কিন্তু একদমই ভুলবে না। আমার ভীষণ পছন্দের একটা খাবার হলো রায়তা, আর এটা খেয়ে আমি এখন লাইভে যাব। তোমরা কারা কারা রায়তা খেতে পছন্দ করো একটু কমেন্ট সেকশনে জানিও আমাকে। আমি বিরিয়ানির সাথে ছাড়া এমনিও রায়তা খেতে ভীষণ পছন্দ করি, আর এটা ভীষণ হেলদি, সো খেতে পারো তোমরা। তুমি কি গাড়ি? মায়ের ভিডিও যখন আপলোড হয় তখন বাচ্চারা এইভাবেই দেখে, তাই না বাবা? হ্যালো, হাই, ভালো লাগে ভিডিও দেখতে? আজকে আবারও বেরোচ্ছি মেলাতে, পৌঁছেছি আমরা মেলাতে। আজকে অনেকটাই আগে বেরিয়েছিলাম, কিন্তু তাহলে হবে কি, মাঝখানে এত জ্যামে। আমার আর চিন্তা নেই, রাত্রেবেলায় বিছানা করবে আমার সোনা, বিছানা ঝাড়বে আমার বাবু, তাই না সোনা? আমার আর কোনো চিন্তা নেই, সব কাজ তুমি করতে শিখে গেছো। তারপর আমি করবো না, শুধু তুমি আর বাবা করবে? গুড। আর্মি? হ্যাঁ ঠিক আছে, হয়েছে। ওকে পুলিশ অফিসার, এবার তাড়াতাড়ি ঝাড়ো, ঘুমাতে হবে। হয়েছে স্যার, তাড়াতাড়ি তাড়াতাড়ি, হয়ে গেছে হয়ে গেছে, বেশ হয়ে গেছে, পুরো পরিষ্কার। ব্যাস ব্যাস ব্যাস, হয়েছে হয়েছে। এরকম ঝাড়ুদার হলে পরে সব মানে পরিষ্কার জায়গা নোংরা হয়ে যাবে। হয়েছে হয়েছে, ওকে ওকে ঠিক আছে, ওকে পুলিশ অফিসার, ব্যাস হয়ে গেছে, থ্যাংক ইউ। ও আচ্ছা আচ্ছা, বেশ বেশ, ধন্যবাদ আপনাকে। উফ, হাঁপিয়ে যাওনি তুমি আসতে আসতে? ঠিক আছে, বালিশগুলো কে তুলবে? বালিশগুলো কে তুলবে? হ্যাঁ
বাবা আমরা তিনজন মানুষ আর চারটে বালিশ কেন শোনা? তাই তুমি কনফিউজ, এই বালিশটা কার? এইটা এটা দামি বলি শোনো, এটা হলো, এটা হলো বাবার আর ওইটা হলো আমার, আর এটা হলো একটা ভাইয়ের আর এটা হলো তুমি, ওকে? এটা হলো তোমার একটা বুনুর, বুনুর সরি ভাই না, তোমার একটা বুনুর, ঠিক আছে? আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, পাপা পাপা এখানে চারটে বালিশ, এটা আমার, ওটা বাবার, মাঝখানে একটা তোমার। আচ্ছা বেশ, বুনুর বালিশ, ওকে, তার মানে তোমার বুনুর বালিশ এটা। তোমার বুনুর নাম কি বাবা? আরে বাবা পুলিশ অফিসার করে পাগল হয়ে যাবে, ঘুমাতে হবে তো, যা ঘুমিয়ে গেছে পুলিশ অফিসার, ঘুমিয়ে গেছে। ওকে সবাইকে একটু বলবা নাকি, ভালো থেকো সুস্থ থেকো, তারপর আমি বলবো, বলো আসো, ওকে, ওয়ান টু থ্রি স্টার্ট, সবাই খুব ভালো থেকো, সবাই খুব ভালো থেকো, চ্যানেল থেকে সাবস্ক্রাইব করো, আমাদের এখন ঘুমাতে ঘুমাবো, ইয়েস, আমি এখন, ওকে বাবা বলো সবাই খুব ভালো থেকো, হ্যাঁ ওকে ওকে, ওকে আচ্ছা বেশ বেশ বলো, চোরকে ধরবে, আচ্ছা বেশ এবার, ওকে ওকে এবার বলো, এটা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আজকের মতন এখানেই, টাটা, বাই বাই, লাভ ইউ, ওকে সোনা।